ঠিক না কথা বলবো আলোচনা করব যে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এই যে প্রতিভাগুলা যদি ওনাদেরকে এই যে প্রকাশনার একটা খরচ আছে তাই এগুলি যদি ওনারা এসব দেখে দমে যেতে তাহলে কিন্তু আজকে এই কুঞ্চা যে এমানি কুঞ্চান বইটা প্রকাশিত হতে পারত। আমি নিজেও লিখেছি আমার ভাঙ্গা ঘরের মধ্যে বৃষ্টি জল পড়ছে আমি জল মুছে মুছে লিখেছি তারপরেও অনেকে কটূক্তি অনেকে আমাকে বলে যে লেখা এই লেখালেখি না করে আপনি পেঁপে গাছ লাগান একদম আমলাতান্ত্রিক মানুষ আমরা খুব একদম ভালো কথা আমি বলবো না তবে উনি কোথায় আছেন জানি না উনি দেখেছেন কি না এই যে রোকিয়া পদকটা কিন্তু নারীদের জন্য অনেকে বলেছে উনি আবার কি বেগম রোকিয়া পদক পেলেন এটা কি কেন ছেলেরা পাইলেন তা ছেলেরা তো আর নারী না ওরা তো এটা হচ্ছে নারীদের জন্য একটা সংগ্রাম করে যারা সামনে এসেছেন জীবনকে প্রতিষ্ঠিত করেছেন সে তো নেতা প্রতি বছর পাঁচজন নারীকে দেওয়া হয় এবছর আপনারা হয়তো জানেন মঞ্জুরিকা চাকমা শিল্পের সম্ভবত উনি পেয়েছেন তো এই যে প্রতিভাগুলি সহযোগিতা না পেলে এগুলো হারিয়ে যেতে পারত তো এই যে মহেন্দ্র নাথ ত্রিপুরা পুস্তিকার সংখ্যা কম হলেও তিনি সৃষ্টিধর্মী কবিতা গান সাহিত্য সমাজ জাগরণ প্রবন্ধ লিখে যাচ্ছেন লিখে গেছেন যেমন ত্রিপুরা সমাজের আইনবিধি আমি কেন অখণ্ড মণ্ডলীকে ভালোবাসি কুন্দরতা নেয় এগুলো উনি ওনা আমার খুব ভালো লেগেছে আর কি প্রেমের কবিতা লামরা বই লিখেছেন নাই সিনি নাইও নাইও সামাইয়া গোবই লক্ষ্মীনুম বাসুক মাজা হলু ফরা রই ধুয়ো বই তংফুং মকর মুক্তরে ফাইলিয়া সাপুং শাল হল শালঙ্গুল যত কর্মুং ন শালঙ্গুল আমাদের ত্রিপুরা জাতি যখন আশাহীন কাণ্ডারবিহীনভাবে চলছে অতীতের কথা ভুলে যেতে বসেছে তখন আশার আলো জাতির আশার আলো হয়ে আলো দীপাবলি তার একজন মেধা সম্পন্ন সমাজ তৈরি লেখকের আবির্ভাব ঘটে তার লেখা তীব্র জাতির ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি প্রাণ পেয়েছে ঘুমন্ত জাতিকে তীব্র কষাগতে তিনি দাঁড়িয়ে বলেছেন তিনি কে রোমাংশ ত্রিপুরা তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আপনারা শুনে আরও খুশি হবেন যে এই যে মৃত্যুকেবল উল্লেখ করে গেছেন আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে মারা গেছে শ্রদ্ধা রফিক বরকত শফিক ওনারা ভাষার জন্য জীবন দিয়েছেন আর আমরা আমাদের অনেক পরে নতুন প্রজন্মেরা আরম্ভ করছে তবুও সাধুবাদ জানাচ্ছি তাদেরকে রক্ত দিয়েও ওরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে তো আমরাও আমাদের মাতৃভাষা কম্বরক চাকমা ভাষা মরু কাক আমাদের যে ১৩টা উপজাতি আছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আমরাও আমাদের ভাষাকে ভালোবাসি সমানভাবে বাংলাকেও ভালোবাসি তো বাংলা সাহিত্যে উনি তো বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আর এবার আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন টিভিতে আমাদের মধুর বিকাশ ত্রিপুরা খুবই ভালো ছেলে আমাকে তো চোচল বলে একেবারে পাগল সেদিন গেছি উনি আমাকে মিষ্টিও খাইয়ে দিয়েছেন সাথে একটা ওই যে কী বলে রিসাই উপহার দিয়েছেন ওর সাথে ছবিও তুলেছেন ওনার বউকে বলেছি ভাই আমি তো তোমার সাহেবকে নিয়ে যাচ্ছি তো হাসতে হাসতে একটু পর আলমাটি আসার কথা ছিল আমি মনে করছি ওনারা আসবেন এই অনুষ্ঠানে অবশ্যই মুকুলবাবু আমন্ত্রণ করেছেন কিনা জানি না তবে তো আমি ওনাদেরকে পাবো এই আশা করছি আর কি মথুরাবাবুকে তারপর প্রবংশদাকে আমি যদিও খাগড়াছড়িতে বসবাস করি কিন্তু আমি রাঙ্গামাটিতে নেই রাঙ্গামাটি আলো বাতাস স্নেহ মমতা এগুলির মধ্যেই বড় হয়েছি লেখালেখির উৎস এখান থেকে ১৯৬০ সালে পানি উঠার পরে বাদ হওয়ার পরে আমরা বরকল বাবা শিব করে একটা ছোটোখাটো সরকারি চাকরি করত ওই বরকলেই ওই ঝর্ণাধারা পশু পাখিদের কলরব পাখিদের কলগীতি এগুলো শুনে একটু একটু যে কবিতায় এক একটু লিখি আর কি তাও মকসুদ ভাই যদি ছাপায় না দিতেন কবেই আমার সেই সাহিত্য প্রতিভা চলে যেত যা আমাদের আজকের যে প্রধান অতিথি উনি ওনার দুর্দেশ করেছি তারপরে আছে এই বরেণ ত্রিপুরা আছে উনিও লেখেন সোনালী উষা ঊষর গতুলি এইগুলা তো উনিও একটা সাধারণ আমি গত বছর দেখছি ইংরেজি তর্জমা করে কব্বরক ভাষায় একটা কবিতা লিখেছেন কবিতা বইটার নাম মনে নাই আমার কাছে এক কপি পাঠিয়েছেন তো এগুলো হচ্ছে সৃজন শক্তি এই সৃজন শক্তিগুলি যদি আনুকূল্য না পায় মানুষের সহযোগিতা না পায় এগুলো এই যেমন আজকে এই ধরনের একটা এমাঙ্গি খুঞ্জামি প্রকাশন উৎসব করতেছেন আপনারা এসেছেন আরও আসার কথা ছিল আমাদের মাননীয় সচিব মহোদয় এসেছেন তো একটা উনি অনুপ্রেরণা পাচ্ছেন।